আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব টিভির আজকের শেয়ার বাজারে। লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানি। এর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স 12% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স 10% নগদ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স 2% নগদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 5% নগদ ও 5% বোনাস, ও ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 25% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের 53 কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বোর্ড সভা 28 এপ্রিল দুপুর 2:30, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড 27 এপ্রিল বিকেল 4, পেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড 27 এপ্রিল বিকেল 3:30, শাহিনপুকুর সিরামিক 27 এপ্রিল বিকেল 4, পায়োনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড 27 এপ্রিল বিকেল 3, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক 27 এপ্রিল বিকেল 3, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড 27 এপ্রিল দুপুর 2:15 অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের শেয়ার আগামী 24 এপ্রিল রোববার মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসবে। উল্লেখ, কোম্পানিটির শেয়ার গত 19 ও 20 এপ্রিল স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ 21 এপ্রিল বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড 31 মার্চ 2022 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিক প্রকাশ করেছে। ব্যাংকটির প্রথম প্রান্তিকে জানুয়ারি মার্চ 2022 শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 56 পয়সা, যা গত অর্থ বছরে একই সময়ে ছিল 31 পয়সা। আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার দর বেড়ে টপ 10 গেইনারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো আইপিডিসি ফাইন্যান্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এসএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইনটেক ও আমরা টেকনোলজি লিমিটেড। আজ ব্লক মার্কেটে 32 কোম্পানির মোট লেনদেন হয়েছে 27,96,06,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো দ্য সিটি ব্যাংক, আলহাস টেক্সটাইল মিলস, আমরা নেটওয়ার্ক, এসিআই ফর্মুলেশনস, এডিএন টেলিকম, অ্যাপেক্স ট্যানারি, আরামিট ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।